ক্যামেরা আমার হাতে, আজকে আমার ইচ্ছে হলো একটু ক্যামেরা নিয়ে দু একটা কথা বলি। অর্ডার দিয়ে তো আমরা বসে আছি বেশ অনেকক্ষণ হলো, মোটামুটি 15-20 মিনিট হলো, আর প্রচন্ড বেশি খিদে পেয়ে গেছে আজকে। যে মর্নিং এভরিওয়ান, দৈনিকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের মা ছেলের একসাথে। তার মানে তোমরা বুঝতেই পারছো আজকে বিঙ্গো স্কুলে যায়নি, কেননা বিঙ্গোর হাতটা মোটামুটি ঠিক হয়ে গেছে, অনেকটাই ঠিক আছে, কিন্তু যদি মানে স্কুলে বাই চান্স কেউ বুঝতে না পেরে চেপে ধরে বা কি কিছু বাচ্চা তো তারাও, তাই জন্য আজকেও আর কি স্কুল পাঠালাম না। আজকে ফ্রাইডে, ভাবলাম থাক সোমবার থেকেই একবারে যাবে। তো বিঙ্গো, সে গুড মর্নিং। গুড মর্নিং। তো বিঙ্গো যেহেতু আজকে স্কুলে যায়নি, তো এটা হচ্ছে আমাদের মাম্মা বিটু টাইম। তো এটা একটা সবচেয়ে ভালো বিষয়, যেহেতু ও স্কুল চলে গেলে আর মনে একটু সকালবেলা বেরিয়ে যায়, তো আমি তো সারাদিনটা মোটামুটি একাই হয়ে যাই, আর সারাদিনই তো ঘরের কাজ চলতে থাকে। তো বিঙ্গো বাড়ি থাকলে সেটা আমার বেশ ভালো লাগে, যেহেতু আমি একটা সঙ্গী পাই, একটু কথা বলতে পারি, গল্প করতে পারি, এটা একটা প্লাস পয়েন্ট ও স্কুল না গেলে। তবে স্কুল কামাই করাটা একদমই উচিত না, যদিও সেটা করেও না, তো আজকে প্রয়োজনে এখন মানে ব্যথাটার জন্য 2-3 দিনও যেতে পারলো না। যাই হোক, এখন বিঙ্গো করছে ব্রেকফাস্ট, আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে, আর ও ঘুম থেকে যেহেতু উঠেছে প্রায় 10টা, মানে আমি ওকে ডাকিনি, বেকার উঠে কী করবে সেই জন্য। আর এখন ও করছে ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টে ও খাচ্ছে ম্যাগি, ও আমি আমার ব্রেকফাস্টে ও খাচ্ছে ফ্রায়েড ম্যাগি। আজকে আমি ফ্রায়েড ম্যাগি বানিয়েছি ব্রেকফাস্টের জন্য আমাদের সবার, আর ও এখন খাচ্ছে, আর আমি এখন সাথে খাচ্ছি একটু আপেল। আপেলটাও আমি মানে মৈনাককে যেমন ফলটা দিয়ে দিই আর কি, তো ওকে দিয়ে দিয়েছি, আর আমারটা কেটে নিয়েছি একবারে। তো আমি খাচ্ছি আপেল, আর বিঙ্গো খাচ্ছে ওর ব্রেকফাস্ট। ও পরে ফল খাবে, যদিও ফল একদমই খেতে চায় না, কিন্তু পরে তো খেতেই হবে। ও হাসছে ওখান থেকে যে হ্যাঁ খাচ্ছি, দাঁড়াও। আমি আম খেতে ভালোবাসি, আম 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 ম্যাঙ্গো, কিন্তু এখন কোথায় ম্যাঙ্গো পাওয়া যাবে? ও আজকে আমি ভাবলাম যে গাছগুলোকে একটু পরিচর্যা করি, কেননা বিঙ্গো যেহেতু বাড়িতে আছে, ফলে ও ক্যামেরাটা অনেক সামনে থেকে ধরতে পারছে, ফলে এটা আমার মানে এইটা পরিষ্কার করছি বাকি আমি কীভাবে করি সেটা দেখানোর আমার একটা সবচেয়ে বড় সুবিধে হলো। তো এই গাছগুলোকে আমি মেইনলি 10 দিন অন্তর একদম খুব ভালো করে জল চেঞ্জ করে এই টবগুলো ধুয়ে, গাছগুলোকে ধুয়ে আমি ম্যানেজ করি। বাকি তো সবসময় আমি মানে প্রত্যেক 2 দিন অন্তর আমি ভালো করে মানে বেশি করে ভর্তি করে জল দিয়ে দিই, সেটা আমি করি 2 দিন অন্তর। আর 10 দিনে একবার আমি এই টব যেগুলোর মধ্যে রয়েছে সেগুলোকেও আমি ভালো করে ধুয়ে ওয়াশ করে নিই, সাথে আমি গাছগুলোকেও একদম ভালো করে স্নান করিয়ে দিই, কেননা এর গোড়াগুলো অনেকটাই এই যে কালো কালো হয়ে যায়, সেগুলো তাহলে একদম সেগুলোকে বাদ দিয়ে দিই। গোড়াগুলো মানে এই যে রুটগুলো যেগুলো, সেগুলো মাঝে মাঝে একটুখানি ধুয়ে পরিষ্কার করে দেওয়াটা খুব দরকার হয়। আর এই সবগুলোই কিন্তু মানি প্লান্ট, সেগুলো আমি আগেও কোনো ব্লগে আমি কিন্তু বলেছি, এই সবগুলোই মানি প্লান্ট। আর এগুলো একটা বড় ঝাঁকড়া মতো একটা গাছ থেকে আমি এগুলোকে কাটিং করে করে এর মধ্যে রেখেছি, আস্তে 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 দেখেছি এর মধ্যে থেকে রুটগুলো বেরিয়েছে, আর প্রত্যেকটা চারাই কিন্তু বেঁচে গেছে একদম। আর ভালোই হয়েছে, আমার এই টবগুলোরও শোভা বাড়িয়েছে, সাথে আমার ঘরেরও। তো এইভাবে আমি একটা টবকে আগে পুরো ভালো করে ধুয়ে নিলাম, জল ভর্তি করে নিলাম, পরে গাছটাকে ভালো করে স্নান করিয়ে আমি এর মধ্যে রেখে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা আগে রেডি করে নেব, তারপর আমি যেখানে এগুলো রাখি সেখানে আমি প্লেস করব। যেটা রয়েছে সেই স্নেক প্লান্টের এইগুলো
পাতাগুলো মানে ভেঙে যাচ্ছিল, কিছু কেবিলের কাজ হচ্ছিল আর কি, কেবিলের না সরি ওয়াইফাইয়ের কিছু কাজ হচ্ছিল, তখন আমার মানে টাবটা এমন এদিক ওদিক করেছে যে আমার এগুলো ভেঙেই গেছে, এটাও ভেঙে গেছে, বেশ কদিন এরমই হয়ে রয়েছে। তো এগুলোকেও আমি একবারে ভেঙে ফেলে দিচ্ছি, নইলে দেখতে ভালো লাগছে না। এই স্নেক প্ল্যান্টটা অনেক পড়েই যাচ্ছি, এই স্নেক প্ল্যান্টটা অনেকটাই বড় হয়ে গেছে, তবে এর থেকে নতুন কিছু তো ব্রাঞ্চ কিছু বেরোচ্ছে না, জানি না কেন। তো কিন্তু গাছটা ঠিক আছে দেখছি, বেশ মানে বয়সও হয়েছে গাছটার। আর এই গাছটা কিন্তু আমার নয়, এই গাছটা মানে আমার এই ফ্ল্যাটে যারা আগে থাকতো তাদের, এটা তারা এটা নিয়ে যায়নি কেন জানি না। আমরা যখন এসেছি দেখলাম যে গাছটা রয়েছে এবং গাছটা বেঁচে ছিল তখনও, তাই জন্য আমি আমার ঘরের শোভা বাড়ানোর জন্য আমি রেখেই দিয়েছি এগুলোকে, তখন আর ফেলে দিইনি এই গাছটাকে, কারণ গাছ ফেলতে খুব খারাপ লাগে বা মরে গেলে খুব খারাপ লাগে, তাই জন্য আমি ফেলিনি, আমি আমার ঘরের শোভা বাড়ানোর জন্য আমি রেখেই দিয়েছি। ছেলের সাথে আজ সারাদিন সময় কাটাতে কাটাতে মাঝখানে আমি রান্না টানাও করে নিয়েছি, তাই জন্য রান্নার ভিডিও আজকে আর শ্যুট করাও হয়নি। তো আজকে আমি করে নিয়েছি ডিমের ডালনা, মানে ডিম আলু দিয়ে যেমন ডালনা হয় সেটা, আর ফুলকপির তরকারি, আর সে দুটো তো হয়েই গেছে, আর ভাতও আমি বসিয়ে দিয়েছি, ভাতটা এখনও হয়নি, ভাতটা হবে, তারপরে আমি মুছবো গ্যাস। তো এই ভাতটা হতে থাকুক, ততক্ষণ আমি আবার একটুখানি ছেলের সাথে টাইম কাটাই। আবার আমি রান্নাঘর থেকে চলে এলাম বিঙ্গোর কাছে, আর বিঙ্গো থাকলে যেমনটা বলছিলাম কোথা দিয়ে যে সময় কেটে যায় সেটা তো বুঝতেই পারি না সারাদিন। এখন অলমোস্ট 1:15 বাজে, আর ভাত হতেও এখনও একটু সময় লাগবে, তারপরে আমি গ্যাস বুঝবো, তারপরে আমি স্নানে যাবো, সুতরাং এখনও আমার অনেকটা টাইম আছে, আর বিঙ্গোর জন্যই এত দেরি হয়ে যায়। ও কী যে করে কী যে না করে, আর সারাক্ষণ ওর বক 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 চলতে থাকে, আর আমাকে তো শুনতেই হবে। কফি নিয়ে আমি খাবো কফি, এই যে আমার কফি, আর হরলিক্স, হরলিক্স না এটা হচ্ছে বুস্ট। আচ্ছা বুস্ট, এটা হচ্ছে বুস্ট। আমি কি খাই আমি নিজেই নেই না, আসলে ওই কি খেয়ে নেবো কি জানি কি, না না সেটা না, অ্যাকচুয়ালি মানে এখানে প্রত্যেকটা চায়ের দোকানেই যেমন চা কফি তো পাওয়া যায়, সাথে বাচ্চাদের জন্য হরলিক্স আর বুস্ট পাওয়া যায়, ছোটো ছোটো ওই 5 টাকা দামের যে প্যাকেটগুলো হয় সেইগুলো, সেই বুস্ট পাওয়া যায়, কিন্তু মানে শুধু বাচ্চাদের জন্য বললে ভুল হবে, বড়োরাও দেখি খায় এই দোকানে যদি, এবার আমরা যখন চা খাই তখন ও বুস্ট খায় নর্মালি, তো আমরা যখন বলি যে দোকানদারকে যে একটা বুস্ট দেবেন, এবারে দোকানদার হা হয়ে তাকায়, তারপরে বলে বুস্টা বুস্টা, মানে এখানে সব কিছুর সাথে একটা হাকার যোগ হয় পরে, যেমন হোয়াইট বললে বলে হোয়াইটা হোয়াইটা, সেরকম বুস্টা বুস্টা বলে, তখন আমরাও বলি হ্যাঁ বুস্টা বুস্টা, একটা বুস্টা দেবে। তো সেই খেয়ে বিঙ্গোর বেশ ভালো লাগতো, তাই জন্য বিঙ্গোর জন্য বাড়িতে বুস্ট নিয়ে আসা হয়েছিল। তো তারপরে মানে ও খেতে অনেকদিনই, তারপরে আমিও আবার দিতে ভুলে যাই আর কি, মনে থাকে না সবসময়, তারপর অনেকদিন বাদে মনে পড়েছে, আর আজকে বেশ অনেকটা টাইমও আছে, তাই আমি বিঙ্গোকে বললাম যে বিঙ্গো তোকে আবার করে দিই তুই খা, আর ও রীতিমতো ভুলেই গেল। আর মৈনাক তো এখনও অফিস থেকে ফেরেনি, ওর ফিরতে এখনও বেশ অনেকটাই দেরি আছে। তো আমি আর বিঙ্গোই বসে গেছি এখন আমাদের এই সন্ধ্যেটা আবার একসাথে এনজয় করতে। তো তারপরে আমরা চাটা খেয়ে তারপরে বিঙ্গোকে পড়তে বসাবো, সেটাও একটা ভালো যে বেশ অনেকটা টাইম পাওয়া যাবে পড়ানোর জন্য। তো তারপরে দেখা যাক সন্ধ্যাবেলা কী করি, আজকে বিঙ্গোর কিছু ডিমান্ড আছে, জানি না ওর বাবা পূরণ করবে কি না, ওর বাবা লাঞ্চ টাইমে বলে গেছিলো ঠিক আছে আমি আসি তারপর দেখা যাবে, আমি জানি না পূরণ করবে কি না। আর আমি খাবো ওরিও, আমি খাচ্ছি গুড্ডে, গুড্ডে খেতে আমার বেশ ভালো লাগে, আর বিঙ্গো খাচ্ছে ওরিও, ও আবার গুড্ডে একদম পছন্দ করে না, আবার এই কৌটোর ওপরে আবার একদিন আমি হঠাৎ করে খেয়াল করছি লিখে রেখেছে কী যেন একটা লিখেছিল, এখন মুছে গেছে, আই ডোন্ট ওয়ান্ট টু ইট বলে এই কৌটোর ঢাকনার ওপরে একদিন আমি দেখছি লিখে কখন রেখে দিয়েছি, এটা দিয়ে লিখেছিলাম এই চপটা দিয়ে। সময় বলে যে আজকে যদি রাতে বাইরে খাওয়া যায় খুব ভালো হয়, কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না, আর তবে ও কদিন ধরে মোমো খেতে মানে ওর খুব ইচ্ছে আর কি মোমো খাওয়ার, আর আগে একদিন একটা দোকানে আমরা খেয়েছিলাম পাওভাজি খেয়েছিলাম দেখিয়েছিলাম, তো সেই দোকানে কিন্তু মোমো পাওয়া যায়,
তো সেইখানে ভাবলাম যে আজকে যাই আর কি। তোর বাবা এলো পরে বলতে ওর বাবা রাজি হলো, তো ঠিক আছে তাই জন্য রেডিও হয়ে নিলাম আমরা চটপট করে। আর এখন বাজে 9টা, তো আজকে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। যেরকমটা বললাম বাইরে যাবো, মোমো খেতে যাবো, খুব ইচ্ছে করছিলো। আমি তো রেডি হয়ে গেছি, আর ওদিকে মাও রেডি হচ্ছে, চুল বাজছে, তো বাইরে গিয়ে গরম লেগে যাবে জানি, চুল বাজছে। আর ঠিক আছে চলো দোকানে যাই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আর ফর চেঞ্জ আজকে কিন্তু ক্যামেরা আমার হাতে, আজকে আমার ইচ্ছে হলো একটু ক্যামেরা নিয়ে দু একটা কথা বলি। আমরা এখন চলে এলাম একটা রেস্টুরেন্টে, তবে আমরা খেতে এসেছিলাম এখানে মোমো, যেটা সামনের ওখানে কিছু কাউন্টার আছে সেখানে পাওয়া যায়, যেটা মোমো বার্গার কিছুই আজকে নেই। তো পাশে এই রেস্টুরেন্টটার সাথে আমরা চলে এসেছি এখানে, তো ঢুকি দেখা যাক। এখানে তো আশা করি সবই পাওয়া যাবে, কিন্তু মোমো বার্গার যেটা চাইছিলাম সেটা তো আর পাওয়া যাবে না। অর্ডার দিয়ে তো আমরা বসে আছি বেশ অনেকক্ষণ হলো, মোটামুটি 15 মিনিট হলো, আর প্রচণ্ড বেশি খিদে পেয়ে গেছে আজকে, যেহেতু সন্ধ্যেবেলা কিছু খাইনি, ভেবেছি যে আসবো আসবো এরকম কথা হলো তাই জন্য আর সন্ধ্যেবেলা কিছুই খাইনি, প্রচণ্ড বেশি খিদে পেয়ে গেছে আর এখনও খাওয়ার কিছুই দিচ্ছে না, তাই জন্য বসে আছি। দিন বলে গেছে না, মুখ একদম চুন হয়ে গেছে, বলছে পারো ভিতরে ঢুকে গিয়েই নিয়ে চলে আসবো, কি আর করবো, আরেকটু ওয়েট করবো, কিছু করার নেই, রেস্টুরেন্ট এলে একটু ওয়েট করতেই হয়। এতক্ষণ বাদে এসেছে চিকেন 65। একটুখানি সেলফি নিচ্ছি, একটু যেখানেই যাই একটু ছবি নেওয়া তো বাড়তা হয়, তো একটু ছবি টবিও নিয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়াটা ঠিকঠাক মোটামুটি ছিল, যেটা খেতে এসেছি সেটা তো পাইনি, তো যা যেগুলো পেলাম সেগুলোই খেলাম, বাটার নান, বাটার পনির বাটার মশালা, চিকেন 65, আর লাস্ট হচ্ছে একটা ফালুদা নিয়ে তিনজন মিলে শেয়ার করে খেলাম, আর লাইম জুস খেয়েছি প্রথমে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকের মতো গুড নাইট।